সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস 2019 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সমাধান তিনটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে। এই ভিডিওগুলি তোমরা অবশ্যই ভালো করে দেখবে। মাধ্যমিকের প্রশ্নের উত্তর কতটা লিখলে টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে কিংবা কোনো প্রশ্নের এগেনস্টে বোর্ডের কী নির্দেশ দেওয়া থাকে তা এই ভিডিওগুলির মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রথমে আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নের শুরুতে কী দেওয়া থাকে সেগুলো দেখে নিই। একদম উপরে দেখো 2019 ফিজিক্যাল সায়েন্স নিউ সিলেবাস ফর রেগুলার অ্যান্ড এক্সটার্নাল ক্যান্ডিডেট। টাইম দেওয়া হচ্ছে 3 আওয়ার্স 15 মিনিটস। ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার। ফুল মার্ক্স 90 ফর রেগুলার ক্যান্ডিডেট অ্যান্ড 100 ফর এক্সটার্নাল ক্যান্ডিডেট। অর্থাৎ এক্সটার্নাল ক্যান্ডিডেটরা 10 নম্বর প্রশ্নের অতিরিক্ত অ্যান্সার দেবে। নিচে দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের উমো বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। অর্থাৎ বহিরাগত পরীক্ষার্থীরা যেহেতু 10 নম্বর বেশি উত্তর দেবে তাই তারা উমো বিভাগের প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেবে এবং তার সাথে সাথে ক খ গ ঘ এই চারটি বিভাগের প্রশ্নের উত্তর দেবে। আর রেগুলার ক্যান্ডিডেটরা তারা ক খ গ ঘ এই চারটি বিভাগের প্রশ্নের উত্তর দেবে। আর একটি বিষয় ভালো করে দেখে নাও যে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। অর্থাৎ সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তর দেওয়ার জন্য স্পেশাল ক্রেডিট দেওয়া হবে। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং। ভুল বানান অপরিচ্ছন্নতা এবং খারাপ হাতে লেখার জন্য মার্কস কাটা যাবে। এবার চলো ক বিভাগের প্রশ্নের কী নির্দেশ দেওয়া আছে দেখে নিই। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে। অর্থাৎ 4টে করে বিকল্প দেওয়া আছে, যেটা সঠিক সেটা উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন 1.1, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং হিলিয়াম। এই 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে যেটি সঠিক সেটা লিখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে মিথেন। মিথেন যেহেতু গ্রিনহাউস গ্যাস তাই এটি ভূপৃষ্ঠ দ্বারা বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1.2, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে? 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কারণ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটার আয়তন অধিকার করে। যেহেতু এখানে দেওয়া আছে 2.24 লিটার আয়তন এসটিপিতে তাই এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ভর হবে 4.4 গ্রাম। 1.3, 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেন সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু উৎপন্ন হবে? প্রথমে যদি আমরা বিক্রিয়াটা দেখে নিই যে 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা 1 মোল যে কোনো পদার্থের অণু সংখ্যা হচ্ছে 6.022×10^23। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নম্বর 1.4, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? এক্ষেত্রে উত্তর হবে 3 প্রকার। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। অর্থাৎ 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক আছে। কোয়েশ্চেন নম্বর 1.5, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। সঠিক উত্তর হবে অবলোহিত রশ্মি। কোয়েশ্চেন নম্বর 1.6, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিকচ্যুতির মান কত হবে? কৌণিকচ্যুতি বের করা হয় কীভাবে? এক্ষেত্রে কৌণিকচ্যুতি হবে 15°। আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে কৌণিকচ্যুতি বেরিয়ে যায়। অর্থাৎ 45-30=15°। কোয়েশ্চেন নম্বর 1.7, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভবপ্রভেদ ভি ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? এখানে সঠিক উত্তর হবে ভি প্রপোর্শনাল টু আই। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1.8, তড়িৎচালক বল ভি কার্য ডব্লু আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো? এখানে সঠিক উত্তর হবে Q=WV। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1.9, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ে।
কোয়েশ্চেন নাম্বার 1.10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ শ্রেণী 17 বা গ্রুপ 17। কোয়েশ্চেন নাম্বার 1.11 নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ন্যাপথালিন, গ্লুকোজ। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড ছাড়া বাকি তিনটি যৌগ হচ্ছে সমযোজী যৌগ, এরা আয়ন দ্বারা গঠিত হয় না, তাই একমাত্র সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত এবং কঠিন অবস্থায় এখানে ক্যাটায়ন, অ্যানায়ন পাশাপাশি অবস্থান করে, তাই সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন 1.12 নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ, তরল হাইড্রোজেন ক্লোরাইড, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করতে পারে। বাকি তিনটি যে অপশান দেওয়া আছে সেখানে ক্যাটায়ন, অ্যানায়ন প্রায় থাকে না বললেই চলে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 1.13 নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশান এ, নাইট্রিক অক্সাইড। 1.14 নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, Al2O3 2H2O। কোয়েশ্চেন নাম্বার 1.15 নিচের কোনটি দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইথাইল। ইথাইল হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিল গ্রুপ। এবার তোমরা দেখে নাও অ্যান্সার শিটে কীভাবে অ্যান্সার লিখবে বা উত্তরপত্রে কীভাবে উত্তরটা লিখবে। তাহলে প্রথমে কী করবে, প্রথমে উত্তরপত্রে মার্জিন টেনে নেবে, তারপর প্রশ্নপত্রে যেমন দাগ নম্বর দেওয়া আছে ঠিক সেই দাগ নম্বরটা বসাবে এবং সেই দাগ নম্বরের উত্তরটা তারপর লিখবে। যেমন এখানে দেখাচ্ছি কয়েকটা প্রশ্নের উত্তর, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন অর্থাৎ 1.1 এই প্রশ্নের উত্তরটা কীভাবে লেখা হয়েছে দেখে নাও। প্রশ্নটা হচ্ছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এর উত্তর হবে অপশান সি, CH4, অর্থাৎ মিথেন। তাহলে প্রথমে আমরা লিখব ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, তারপর হাইফেন দেবো, দিয়ে লিখব মিথেন। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে 1.2 STP-তে 2.24 লিটার অধিকার করে? এর উত্তর হবে অপশান ইয়ে, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এর উত্তরটা কীভাবে লিখছি, প্রথমে আমরা অ্যান্সার শিটে 1.2 লিখছি, তারপর লিখছি STP-তে 2.24 লিটার অধিকার করে বলে একটা হাইফেন দিচ্ছি, তারপর লিখছি 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ধরো তিন নম্বর প্রশ্নটার উত্তর তোমার জানা নেই, ভাবছো পরে উত্তর লিখবে, তাহলে তিন নম্বর প্রশ্নের জন্য যতটুকু জায়গা ছাড়া দরকার তুমি ছেড়ে দাও, দিয়ে পরের প্রশ্ন লেখো। যেমন এখানে দেখানো হয়েছে পরের প্রশ্নটা লেখা হয়েছে। এরপর যদি শেষে ওই প্রশ্নের উত্তর বা কখনো যদি ওই প্রশ্নের উত্তর তোমার মনে পড়ে তাহলে ওই জায়গাতে এসে উত্তরটা আবার লিখে দাও। অর্থাৎ যেটা বলতে চাইছি যে প্রশ্নগুলো যেমন সিরিয়ালি দেওয়া আছে দাগ নম্বর, ঠিক সেরকম দাগ নম্বর দাও, দিয়ে একের পর এক উত্তর লিখে যাও। এইভাবে পুরো কোশ্চেন পেপারে উত্তর তোমরা খাতায় লিখবে। এবার আমরা খবে আগের প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথমে আমরা অ্যান্সার শিটটা তৈরি করে নিই, যেমন মার্জিন টানতে হয়, অর্থাৎ এর তিন দিকে আমরা মার্জিন টেনে নেব, তারপর খবে আগের প্রশ্নগুলো পড়ব এবং এর উত্তর লিখব। দুয়ে দিকের প্রশ্নগুলি লক্ষ্য করো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ এই বিভাগের প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে যেটা ক বিভাগের প্রশ্নে ছিল না। ক বিভাগে 15টা প্রশ্ন দেওয়া ছিল, 15টাই অ্যান্সার দিতে হয়েছিল, কিন্তু খ বিভাগে 21টা প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু 21টা প্রশ্নের বিকল্প কিছু প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন 2.1 জ্বালানির তাপমূল্যের একক লেখ, এর উত্তর হবে কিলোজুল পার গ্রাম। তাহলে এর উত্তরটা কীভাবে লিখব, প্রথমে আমরা কোশ্চেন নাম্বার লিখব 2.1, তারপর লিখব কিলোজুল পার গ্রাম। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে পুরো বক্তব্যটি লিখবে, অর্থাৎ জ্বালানির তাপমূল্যের একক হলো কিলোজুল পার গ্রাম, এইভাবে উত্তরটা লিখবে। এর বিকল্প প্রশ্ন এটা দেওয়া আছে যে স্ট্যাটোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এর উত্তর হবে উষ্ণতা বাড়ে, কিন্তু উত্তরটা লিখব কীভাবে। তাহলে প্রথমে আমরা 2.1 অর্থাৎ কোশ্চেন নাম্বার লিখব, তারপর অথবা লিখব, যেহেতু অথবার প্রশ্ন এটা, তাহলে অথবা লিখব, তারপর আমরা উত্তর লিখব যেমনটা এখানে দেখানো হয়েছে। 2.2 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? অর্থাৎ সূর্য থেকে যে রশ্মিগুলো আছে তার মধ্যে কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে দেয় না? এর উত্তর হবে অতিবেগুনী রশ্মি। 2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা হবে মিথ্যে, কারণ অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় না,
অ্যাওয়ার্ড সূত্রে গ্যাসের অনুলকে আদর্শ গ্যাসের অণু হিসাবে ধরা হয়। 2.4 এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোসফিয়ার? এর উত্তর হবে 280 গ্রাম। এখন দেখে নিই উত্তরটি আসছে কীভাবে। এক মোল নাইট্রোজেনের ক্ষেত্রে এসটিপিতে এর চাপ হবে 1 অ্যাটমোসফিয়ার এবং আয়তন হবে 22.4 লিটার। তাহলে এদের চাপ আয়তনের গুণফল হবে 22.4 লিটার অ্যাটমোসফিয়ার। অর্থাৎ এসটিপিতে এক মোল নাইট্রোজেনের চাপ আয়তনের গুণফল হচ্ছে 22.4 লিটার অ্যাটমোসফিয়ার। 224 লিটার অ্যাটমোসফিয়ার চাপ আয়তন হবে 10 মোল নাইট্রোজেন। এটা আমরা উইকিং নিয়মের সাহায্যে বের করতে পারবো। এখন 10 মোল নাইট্রোজেনের ভর কত? এক মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 10 মোল নাইট্রোজেনের ভর হবে 10×28 অর্থাৎ 280 গ্রাম। নিচের বিবৃতির সত্য না মিথ্যে? কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। এটা হবে মিথ্যা, কারণ তাপ পরিবহন হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে। কঠিন পদার্থ যখন তাপ পরিবাহিত হয় তখন কঠিনের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। 2.5 অথবা দেওয়া আছে যে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? অর্থাৎ বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত আছে, এবার তাপীয় রোধের সাথে তাপ পরিবাহিতার সম্পর্ক, এটা হবে ব্যস্তানুবাদী। তাপ পরিবাহিতা বাড়লে তাপীয় রোধ কমবে। 2.6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আপতন কোণ কত হবে? আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে ওই রশ্মি দর্পণের সাথে লম্বভাবে আপতিত হবে, অর্থাৎ দর্পণের সাথে ও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অতএব অভিলম্বের সাথে এর কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে আপতন কোণের মান হবে 0। 2.7 একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে। 2.8 একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম। তাহলে যে কোনো একটি উত্তর লিখবে। 2.9 একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোণটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? অর্থাৎ একটা সরু তার, একটা মোটা তার, দুটোর উপাদান একই, তাদের একই বিভব প্রভেদে রাখা হয়েছে, কার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে? এক্ষেত্রে উত্তর হবে মোটা তারের মধ্যে দিয়ে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। 2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। এর উত্তর হবে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ। এর বিকল্প হিসেবে দেওয়া আছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় কোন সূত্র দ্বারা তা ব্যাখ্যা করা যায়। এর উত্তর হবে ভর ও শক্তি সমতুল্য নীতি বা E=mc² এই সূত্র দ্বারা। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে, বাম স্তম্ভের বক্তব্যের সাথে ডান স্তম্ভের বক্তব্য মিলিয়ে উত্তর লিখতে হবে। বিষয়ের ক্ষেত্রে দেখা যায় কি ছাত্রছাত্রীরা বাম স্তম্ভ খাতায় লেখে, ডান স্তম্ভ খাতায় লেখে, তারপর কী করে অ্যারো চিহ্ন দিয়ে একটার সাথে আরেকটা মেলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং নম্বরটা পাওয়া যায় না। এই প্রশ্নের উত্তর কেমনভাবে লিখতে হবে সেটা এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে। প্রথমে দেওয়া যায় দেখো 2.11.1 অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। এর উত্তর হবে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা প্রথমে খাতায় দাগ নাম্বার লিখব 2.11.1, তারপর পুরো বক্তব্যটা লিখব, তারপর একটা হাইফেন দেবো বা অ্যারো চিহ্ন দেবো, দিয়ে যেহেতু সির অপশানটা মিলছে তাই অপশান সি লিখে অ্যালুমিনিয়াম লিখব। পরের প্রশ্নে দেওয়া আছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী ওয়ানের সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু, এরা উত্তর হবে লিথিয়াম। তার পরের প্রশ্নে দেওয়া আছে ধাতুটি খোলা বায়ুতে রাখলে ধাতুর উপর ধীরে ধীরে ছোপ ধরে, এর উত্তর হবে কপার। তারপরে দেওয়া আছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী টু এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল, এর উত্তর হবে বেরিলিয়াম। প্রথমে আমরা বাম স্তম্ভের বক্তব্য লিখব, লেখার পরে ডান স্তম্ভের যে অপশানটি মিলবে সেই অপশানটি লিখব, অর্থাৎ এ বি সি ডি যেটি মিলছে সেটি লিখব, লিখে সেখানে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটাও লিখব। এখানে সেইভাবে দেখানো হয়েছে। 2.12 N2 অণুর লুইস ডট গঠন অঙ্কন করো, যেখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 তাই এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2, এল কক্ষে 5টা। এবং তাই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা এখানে দেখানো হয়েছে
দুটো নাইট্রোজেন পরমাণু প্রতি প্রত্যেকের তিনটে করে ইলেকট্রন দিয়ে তিনটে ইলেকট্রন জোট তৈরি করবে, সেই ইলেকট্রন জোটগুলো সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি ঘটাবে। 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এক্ষেত্রে উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি। এর অল্টারনেট হিসাবে দেওয়া যে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া লেখ, অর্থাৎ অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়াটি লিখতে হবে। তাহলে অ্যাসিড মিশ্রিত জল মানে সেখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন আছে, ক্যাথোডে হাইড্রোজেন আয়ন যাবে, হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করবে। বিকল্প উত্তরগুলো অন্য কালিতে একটু লেখা আছে, কিন্তু পরীক্ষা হলে একই কালিতে তোমরা লিখবে। 2.14 পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্ট হিসাবে কী ব্যবহার করা হয়? উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। 2.15 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? উত্তর হবে তামাটে বাদামি। 2.16 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখ। তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়েছে, তাই উৎপন্ন হবে সিলভার সালফাইড। এর বিকল্প হিসাবে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখ। তাহলে নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়াতে ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়, Mg3N2। যেহেতু এটা বিকল্প প্রশ্নের উত্তর, তাই আমরা এটাকে অন্য কালি দিয়ে লিখে রেখেছি। আবার বলছি, পরীক্ষার খাতায় তোমরা এটা কিন্তু একই কালিতে লিখবে, দুটো প্রশ্নের উত্তর লিখবে না। যদি অথবা প্রশ্নের উত্তর লেখো তাহলে মূল প্রশ্নটা লিখবে না, যদি মূল প্রশ্নটার উত্তর লেখো তাহলে অথবা প্রশ্নের উত্তর লিখবে না। 2.17 মিথেনের অণুতে HCH বন্ধন কোণের মান কত? এর উত্তর হবে 109°28'। এর বিকল্প হিসেবে দেওয়া আছে CH2CH2COOH, এর IUPAC নাম লেখ। দেখো এখানে তিনটে কার্বন পরমাণুযুক্ত যৌগ, তাই এটি শুরু হবে প্রোব দিয়ে, আর যেটা অ্যাসিড গ্রুপ তাই এর শেষ হবে আনোয়িক অ্যাসিড দিয়ে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন, সিএনজির শিল্প উৎস কী? সিএনজির শিল্প উৎস হচ্ছে খনিজ পেট্রোলিয়াম।